সংকটের মধ্যে কার্যক্রম সচল করছে ডিএনপি এখনও শেষ হয়নি সবচেয়ে ক্ষতিগ্রস্ত পাঁচ ছয়টি থানার সংস্কার কাজ ছন্দে ফিরতে আরও সময় লাগবে বলছেন মাঠ পর্যায়ের কর্মীরা ভোক্তার অভিযোগের মুখে পলিথিনের বিকল্প হিসেবে বাজারে বায়োডিগ্রেডেবল ব্যাগ সাশ্রয় ও পরিবেশ বান্ধব দাবি উৎপাদকদের অযৌক্তিক ব্যয়ের বোঝা যেন না চাপে নজর দেওয়ার পরামর্শ প্রাথমিক হজের নিবন্ধন শেষ হবে 23 অক্টোবর আগ্রহীদের 3 লাখ টাকা ব্যাংকে জমা দেওয়ার আহ্বান মিনা ও আরাফায় হাজিদের সুবিধা নিশ্চিতের উদ্যোগ মন্ত্রণালয়ের